আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা জানতে পারবো মুসলিম জনসংখ্যার দিক থেকে গিয়ে পৃথিবীর বৃহত্তম 10টি দেশের নাম। সুদান, উত্তর আফ্রিকা অবস্থিত দেশটির মোট আয়তন 18,86,068 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 4,08,25,770 জন। দেশটির মোট জনসংখ্যার 97% মুসলিম। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে। আলজেরিয়া, দেশটির আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। বিশাল এই দেশটির অবস্থান পশ্চিম আফ্রিকায়, তবে দেশটির ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ধর্ম এতটাই মিল যে একে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয়। মুসলিম প্রধান এই দেশটির মোট জনসংখ্যা 4,16,57,588 জন, যার 99% মুসলিম। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 9 নম্বরে রয়েছে। তুরস্ক, দেশটির আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 8,08,10,525 জন, যার মধ্যে মুসলিম জনসংখ্যা 8,07,000, যা 99.8% মুসলিম। 99.8% মুসলিম জনগোষ্ঠী নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 8 নম্বরে রয়েছে। ইরান, দেশটির আয়তন 16,48,195 বর্গ কিলোমিটার। তেল সমৃদ্ধ বিশাল আয়তনের এই দেশটির মোট জনসংখ্যা 8,30,00,000, যা 99.4% মুসলিম। 8,25,00,000 মুসলিম অধিবাসীর এই দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 7 নম্বরে রয়েছে। মিশর, আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল মিশরে। 1936 সালে যাত্রা লাভ করা আধুনিক মিশরের আয়তন 10,00,000 বর্গ কিলোমিটার এবং বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমান জনসংখ্যা 10,40,00,000। এদের মধ্যে মুসলিম জনগোষ্ঠী 9,00,000, যা 94.7%। মিশর দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 6 নম্বরে রয়েছে। নাইজেরিয়া, নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। নাইজেরিয়ার মোট আয়তন 9,23,768 বর্গ কিলোমিটার এবং দেশটির মোট জনসংখ্যা 20,00,000। দেশটির মুসলিম জনসংখ্যা 10,30,00,000 এবং এর হার 51.6%। জনসংখ্যার দিক থেকে গিয়ে নাইজেরিয়া পৃথিবীর 5ম বৃহত্তম মুসলিম প্রধান দেশ। বাংলাদেশ, বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত। দেশটি ভারত ও মায়ানমারের সীমান্ত দ্বারা বেষ্টিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপটির আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনের ছোটে হলেও দেশটি ঘনবসতিপূর্ণ। 17,00,000 জনসংখ্যার এই দেশটির 90.4% মানুষ মুসলিম। সেই হিসেবে মোট মুসলিম জনসংখ্যা 15,37,00,000, যা দেশটিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 4র্থ স্থানে রেখেছে। ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত ভারতের অবস্থান। দেশটি পাকিস্তান, মায়ানমার, চীন, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের সাথে সীমান্ত রয়েছে। বিশাল আয়তনের দেশটির জনসংখ্যা 135,00,000, যার 14.6% মুসলিম। সেই হিসেবে ভারতের প্রায় 18,90,00,000 মুসলিমের বসবাস। যদিও ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, দেশটির জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম দেশের মধ্যে 3 নম্বরে রয়েছে। পাকিস্তান, দেশটির আয়তন 7,96,100 বর্গ কিলোমিটার। পাকিস্তানের পূর্ণ নাম ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। 21,27,00,000 জনসংখ্যার এই দেশটি মুসলিম প্রধান। পাকিস্তানের মোট জনসংখ্যার 96.5
5% মুসলিম, যা দেশটির মোট জনসংখ্যার 20,90,00,000। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তালিকায় 2 নম্বর রয়েছে। ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। 5,000 দ্বীপ নিয়ে গঠিত 19,00,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির মোট জনসংখ্যা 26,30,00,000। বিশাল এই জনগোষ্ঠীর 86.1% মুসলিম, যা দেশটির মোট জনসংখ্যার 22,90,00,000। ইন্দোনেশিয়া বিশ্বের মুসলিম প্রধান দেশের তালিকায় 1 নম্বর রয়েছে।